কাটকোপ মেয়ার 50 বছর ধরে সাফল্যের গোপন সূত্র কিংবা রহস্য নিয়ে গবেষণা আর পড়াশোনা করেছেন, তাই একজন বিখ্যাত বক্তা ব্র্যান্ড এসে যিনি ইট দ্যাট ফ্রক বইটা লিখেছেন, তিনি এই কাটকোপ মেয়ারকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা এই সাফল্যের গোপন সূত্রটা কি কিংবা রহস্যটা কি, তুমি তো অনেকদিন ধরে পড়াশোনা করেছো। তখন কাটকোপ মেয়ার উত্তর দিয়েছিল, আমি এরকম 999টা সূত্র কিংবা পদ্ধতি পেয়েছি, বাট এর মধ্যে একটাও কাজ করবে না যদি আপনার মধ্যে সেলফ ডিসিপ্লিন না থাকে কিংবা আত্মনিয়ন্ত্রণ না থাকে। সো এই যে ডিসিপ্লিন নিয়ে কিংবা আত্মনিয়ন্ত্রণ নিয়ে ড্যানিয়েল ওয়াল্টার একটা চমৎকার বই লিখেছেন, বইটার নাম হচ্ছে দি পাওয়ার অফ ডিসিপ্লিন। বইটার মধ্যে বারবারই বলা হচ্ছে যে আপনি যদি শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণের চর্চা করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য সফলতা অনেক অনেক ইজি। যেমন বলা হচ্ছে যে আপনি কিন্তু একমাত্র ব্যক্তি যে এখন এই মুহূর্তে আপনার জীবনটাকে চেঞ্জ করতে পারেন, আপনি ছাড়া অন্য কেউ কিন্তু এসে আপনার জীবনটা আসলে রাতারাতি বদলে ফেলতে পারে না। আপনি যদি আপনার লাইফের ছোট ছোট যে অভ্যাসগুলো বা আপনি আপনার লাইফের প্রত্যেকটা দিন যে যে সিদ্ধান্তগুলো নেন বা যে যে কাজগুলো করেন সেই কাজগুলো যদি একটু বদলে ফেলতে পারেন, ধরুন আপনি সকাল 10টায় উঠেন, এখন আপনি যদি ওটাকে 9টায় উঠতে পারেন বা 8টায় উঠতে পারেন বা সকাল 7টায় উঠতে পারেন, অটোমেটিকলি আপনি কিন্তু কাজ করার জন্য কয়েক ঘন্টা বেশি সময় পেয়ে যাচ্ছেন বা বাকি অনেকের চেয়ে এগিয়ে থাকছেন। তো বলা হচ্ছে যে আপনি যদি একটা জিনিস চর্চা করেন সেটা কিন্তু ডিসিপ্লিন। আপনি দেখবেন বারবার কিন্তু মোটিভেশনকে সামনে আনা হয় বা আমি অনেক সময় মোটিভেশনাল কথাবার্তা বলি, কিন্তু আপনি মোটিভেশনের চেয়েও সবচেয়ে বেশি জরুরি হচ্ছে ডিসিপ্লিন। আপনার মধ্যে যদি ডিসিপ্লিন না থাকে আপনাকে আমি যতগুলোই সূত্র দিই না কেন, আপনাকে ওই দুনিয়ার 999টা সূত্র দেওয়া হলো, তারপরেও কিন্তু আপনার জন্য সফল হওয়া অনেক অনেক বেশি কঠিন। স্ট্যানফোর্ডে 1972 সালে একটা ইন্টারেস্টিং এক্সপেরিমেন্ট করা হয়, সেখানে অনেকগুলো বাচ্চাকে মার্শমেলো বা মিষ্টি জাতীয় এক ধরনের খাবার দেওয়া হয়, খেতে দেওয়া হয়। সো সেখানে দেখা গিয়েছিল যে বাচ্চারা ইনস্ট্যান্টলি বা সাথে সাথে ওই মার্শমেলো বা মিষ্টি জাতীয় খাবারটা খেয়ে ফেলে, তারা বাদে যে বাচ্চাগুলো অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে পেরেছিল, ধৈর্য ধরে বসে থাকতে পেরেছিল বা যে বাচ্চাগুলোর মধ্যে আত্মনিয়ন্ত্রণটা বেশি ছিল, পরবর্তীতে 40 বছর পরে দেখা গেছে সেই বাচ্চাগুলোই সবচেয়ে লাইফে বেশি সফল হয়েছে বা তারা ভালো করেছে। কিন্তু যে বাচ্চাগুলো ইনস্ট্যান্টলি খেয়ে ফেলেছে বা যাদের মধ্যে আত্মনিয়ন্ত্রণটা নেই তারাই কিন্তু লাইফে অনেকটা পিছিয়ে পড়েছে। সেটা কিন্তু একেবারে এক্সপেরিমেন্ট করে 1972 সালে দেখা, যাদের মধ্যে আসলে আত্মনিয়ন্ত্রণটা খুব ভালো সে যদি কম প্রতিভাবান হয় বা কম মেধাবী হয় সেও কিন্তু অনেক মেধাবী মানুষের চেয়ে ভালো করবে। যেটা আমরা একটু আগেই বলছি যে আপনি যদি আপনার বাচ্চার মধ্যে আত্মনিয়ন্ত্রণটা শেখাতে পারেন বা ধৈর্য ধরাটা শেখাতে পারেন, তাকে যদি ডিসিপ্লিন শেখাতে পারেন, তাহলে সে লাইফে যে কোনো জায়গায় ভালো করবে বা লং রানে সে অনেকের চেয়ে আসলে সবসময় এগিয়ে। অর্ডার করতে ভিজিট করুন rokomari.com।